শুধু এটি একটি সামুদ্রিক কাঁকড়া। আমি যখন সমুদ্রের পানি দিয়ে হেঁটে যাচ্ছি তখন এই স্বচ্ছ পানিতে কাঁকড়াটি হেঁটে যাচ্ছিল, তো আমি এটি ধরার চেষ্টা করছিলাম। একটি বিশেষ বৈশিষ্ট্য কাঁকড়াটির আমি লক্ষ্য করলাম, যখন আমি তাকে তাড়া করছি তখন স্বচ্ছ পানি থেকে ঘোলা পানির দিকে আসার চেষ্টা করছে। যখন সে ঘোলা পানিতে আসছে সেই সে ঘাপটি মেরে বসে পড়েছে। সে মনে করেছে যে আমি তাকে দেখতে পাচ্ছি না, ঠিক আমি তার একটি অংশ দেখতে পাচ্ছিলাম, ওইখানে আমিও খপ করে তাকে ধরে ফেললাম। ধরে দেখেন এইখানে তার যে বড় বড় দাঁত আছে, এই হাত এই দুটি কিন্তু আমি ভাঁজ করে রেখেছি, কেননা এই দুটি যদি খুলে ফেলি তাহলে সে কি করবে, সে এটা দিয়ে আমাকে কামড়ে ধরবে। যাই হোক, এই কাঁকড়াটি আমি এখন ধরেছি, খুবই সযত্নে রেখেছিলাম, আবারও আমি এটাকে পানিতে ছেড়ে দেবো। অল্প পানিতে ছেড়ে দিই, দেখি সে যায় কিনা। একটু বেশি পানিতে ছাড়ি, শুধু যে কাঁকড়াটি আমি ছেড়ে দিয়েছিলাম সে দেখেন নিজের নিরাপত্তার জন্য কি করেছে, সে ভূপৃষ্ঠের মধ্যে বালুর মধ্যে লুকিয়েছে। আমি যদি বালুটি এখানে সরাই তাহলে কাঁকড়াটি কিন্তু আবার বেরিয়ে আসবে, সে অনেক গভীরে চলে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াটি কামড়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সে বালির ভিতরে খুব দ্রুত চলতে পারে। দেখুন সে কিন্তু এই যে নিজেকে লুকানোর জন্য সে বালির মধ্যে চলে যায়। আবার দেখুন যে কীভাবে বালির ভিতরে ঢুকে গেল, সে নিজেকে নিরাপত্তার জন্য বালুর ভিতরে চলে গেছে।